गोटा दुनिया जतगुला मुस्लिम राष्ट्र रयेछे बस्निया चेस्निया सोमालिया सुदान अफगानिस्तान अराकान पैलेस्टाइन पाकिस्तान बांग्लादेश बर्मा भारत सीरिया कश्मीर एक ता मुस्लिम राष्ट्र नाई जेखाने मुसलमानेरा जालेमेर जुलुमेर शिकार ना। आज के गोटा दुनिया जखन निर्जातनेर शिकार मुसलमानदेर कलिजात थेके रक्त झरछे मुसलमानेरा अल्लाह के चित्कार करे बोलछे अल्लादीन यकुलूना रब्बाना आखरिजना मिन हादिहिल करियतिज जालिमी अहलुहा मुसलमानेरा जखन चित्कार करे बोलछे आमादेरके जालेमेर राष्ट्र थेके बेर करो। एइ समय বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রজ্জ্বল সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা জুড়ে কিছু রাম কিছু বাম কিছু নাস্তিক কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গারেরা যারা নাস্তিকবাদকে প্রমোট করে এই সমাজ থেকে যুবকদেরকে কনভিন্স করে কনভার্ট করে দিন থেকে সরিয়ে নাস্তিকবাদের দিকে নিয়ে যেতে চায় সমাজ থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে মুছে দিয়ে এই জমিনের ভিতরে নাস্তিকবাদকে যারা প্রতিষ্ঠা করতে চায় তারা জানে না এই জমিনের নিচে হাজারো লাখো উলামায়ে কেরাম শুয়ে আছেন যাদের রক্তে এই জমিনে দিন জিন্দা হয়েছে। কথা বলেন মনে রাখবেন মুসলমানেরা কথা শুনেন আপনাদেরকে বলতে চাই আজকে আমরা দ্বীন সম্পর্কে জানি না দ্বীন মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে আমাদের কাছে দ্বীন নাই আমাদের পরিবারে দ্বীন নাই আমাদের সমাজে দ্বীন নাই আমাদের রাষ্ট্রে দ্বীন নাই সমাজের কোন জায়গায় দ্বীন নাই এর সবথেকে বড় দায়ী হচ্ছে আমরা আমরা পাবলিকের কাছে সঠিক দিন পৌঁছে দিতে পারি নাই মনে রাখবেন মুসলমান এই দেশের ভিতরে কিছু লোক আছে যারা সকাল সন্ধ্যা তাদের ডিউটি হচ্ছে উলামায়ে কেরামকে গালিগালাজ করা কথা বলেন না কেন বিশ্বনবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া আছে না নাই ও যুবক কথা বলতে পারো না এখানে প্রশাসনের যে কেউ থাকতে পারেন সিআইডি ডিআইবি এনএসআই ডিজিএফআই বা সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তা আমাদের কথাগুলো পরিষ্কার আপনারা শুনবেন কথা যদি না বুঝেন কারণ এখানে যে কেউ যে কোনো দল করতে পারেন আমার কোনো আপত্তি নাই আপনি যেমন খুশি তেমন সাজেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে একটা সাজ নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই মানুষ তোকে কে দুখা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আল্লাযী খালাকাকা আমি তোকে বানিয়েছি যার যেমন চা করেন মনে রাখবেন আপনাদের তো নেতা আছে আপনারা এমন একজনকে নেতা মানেন আপনার নেতা গম চোর চাউল চোর কালবাডের টাকা চোর কথা বলেন আমি একজন কর্মী আমারও একজন নেতা আছে আমি যাকে নেতা মানি আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই সুতরাং এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই সমাজে গালি দেয় ওলামায়ে কেরামকে গালি দেয় মনে রাখবেন এই সমাজে যুবকেরা কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় মুখে দাড়ি রাখে তাদেরকে তালেবান বলা হয় টাকনোর উপরে প্যান্ট পরে তাদেরকে জঙ্গি বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আফগানি বলা হয় মায়েরা বুরকা পড়লে তাদেরকে আইএস বলা হয় উলামায়ে কেরামদের পকেটে বোমা খোঁজা হয় আমার নবীর রিসালাতকে সন্ত্রাস আর জঙ্গি বলা হয় আল্লাহর কসম করে বলছি আমার নবী সন্ত্রাস না উলামায়ে কেরাম জঙ্গি না মাদ্রাসা মসজিদে বোমা পৌঁছায় না ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস হয় না যারা বলেছে ওরা পিতৃ পরিচয়হীন হারাম জাদা হারাম জাদা হারাম জাদা ঠিক করে জোরে কান আল্লাহু আকবার আল্লাহ
মনে রাখবেন মুসলমান, এই জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের পাককে এই জমিনে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতকে খতম করেছেন, পরিসমাপ্তি ঘটিয়েছেন। তারপরে কোন নবী আসবেন না, তারপরে কোন রিসালাতও আসবে না, কোন রাসূলও নাই, তিনি শেষ নবী। তার দায়িত্বগুলো যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের উপর ন্যস্ত করা হয়েছে। এরপরেও যারা এই ভারতবর্ষে অনেক লোক আছে যুগে যুগে যারা নিজেদেরকে নবী দাবি করেছে, গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি যা কাদিয়ানে যার বাড়ি নিজেকে নবী দাবি করে, বাংলাদেশে হোসনে দালান থেকে নিয়ে পুরানা পুরান ডাকার লালবাগ থেকে নিয়ে সকল জায়গায় যারা বিভিন্ন দলে গ্রুপে বিভক্ত হয়ে নাস্তিক্যবাদকে প্রমোট করে এই সমাজের মানুষকে হারাম বক্ষণ করাবার জন্যে, যারা অন্যকে নবী দাবি করে ওই নবীর অনুসরণ করে আমার নবীর নবুয়তকে অস্বীকার করেছে, এরা প্রকাশ্য কাফের। কথা বলেন, আমার কথা শোনেন, আমি কি বলতে চাই শোনেন। সংসদে আইন করে নবীর পরে নবী নাই বলা লাগবে না, নবী নাই এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলোই আমার নির্ধারিত সীমারেখা, আমার মূলনীতি, আমার সংবিধান। তোমরা দুনিয়ার সংবিধানকে পরিবর্তন করতে পারো, কিন্তু আমি আল্লাহর সংবিধানকে পরিবর্তন করার অধিকার এখতিয়ার পৃথিবীর কারো নাই। আপনি মানেন আর নাই মানেন, আপনার বুঝে ধরে আর নাই ধরে, আমার নবী শেষ, এরপরে কোনো কেইলো নাই কালো নাই। কথা পরিষ্কার। সুতরাং বাংলাদেশে যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কাফের, যারা তাদেরকে সাপোর্ট করে তারাও কাফের, আর আমাদের বুটে যারা সংসদ সদস্য হয়ে সংসদে বসে কাদিয়ানিদের পক্ষে কথা বলবে, 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের পিঠের চামড়া উঠায় দেওয়া হবে, পিঠের চামড়া উঠায় দেওয়া হবে। কথা শুনেন, রাসূলকে ভালোবাসেন, সত্য কথা বলেন, ভালোবাসেন, তার বহি প্রকাশ ঘটিয়েছিলেন, সাহাবায়ে কারাম জীবন দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, ঘুম থেকে উঠে জিহাদে শহীদ হয়েছেন, মাজ আর মুআউয়্যিজ প্রতিযোগিতা করেছে, তলহা জুবায়ের কলিজা কেটে দিয়েছে, হামজা কলিজা বের করেছেন, সুমাইয়া লজ্জাস্তানে বর্ষা নিক্ষিপ্ত হয়েছে, শুধু রাসূলের আশেক বুঝাবার জন্যে। আমরা বলতে চাই এই জমিন পর্যন্ত দিন কোরমা পোলাও আর বিরিয়ানির উপর দিয়ে আসে নাই, বাংলাদেশে দিন ছিল, বাংলাদেশে দিন আছে, বাংলাদেশে দিন থাকবে। যারা মুসলমানদেরকে কুণ্ঠাসা করবার জন্যে আমার রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে, আমার একটা মেসেজ ইনফরমেশন বার্তা আপনাদের প্রতি, বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই, কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই, কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই, ডিজিটাল আইনে মামলা হয়, ডিজিটাল আইনে মামলা হয়ে যায়, সাইবার ক্রাইমে মামলা হয়ে যায়। আমরা বলি আপনাদের অন্তরে আপনাদের বাবার মহব্বত আছে, স্বামীর মহব্বত আছে, নেতা নেত্রীর মহব্বত আছে, থাকতে পারে, কিন্তু আমাদের অন্তরে আমাদের মা আমাদের বাবা আমাদের সন্তান স্ত্রী পুত্রের চাইতে আমাদের অন্তরে আমাদের বিশ্বনবীর মহব্বত আরো বেশি। সুতরাং সেই নবীকে যদি কেউ গালি দেয়, রসুলের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, 18 কোটি মুসলমানের প্রাণের দাবি বাংলাদেশের সংসদে, তার বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কি নজরে কার? এটা আমাদের দাবি। কিন্তু কথা হচ্ছে আজকে আমরা দিন বুঝি নাই, আজকে এক শয়তান
এক ব্লগারকে কে বা কারা হত্যা করেছে, অমরে গেছে। এজন্য ভালো ভালো আলেমদেরকে জঙ্গিয়ার সন্ত্রাস বানাইয়া যারা এদেশে ফাঁসির রায় দিয়েছেন, মনে রাখবেন এই দিন দিন না, আরো দিন আছে। আরেকটা কথা বলি, সকালবেলা যেই পত্রিকার খবরের কাগজের দাম থাকে 10 টাকা, ঢাকা শহর থেকে আপনাদের এলাকায় আসে সকালবেলা, সকল ধনীদের টেবিলের উপরে এই পত্রিকা থাকে, সকলে মনোযোগ দিয়ে পত্রিকা পড়ে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, পত্রিকার টাইম যখন শেষ হয়ে যায়, এই পত্রিকার 1 কেজির দাম হয়ে যায় 10 টাকা। সকালবেলা এক পিস পেপারের দাম 10 টাকা, বিকালবেলা 1 কেজির দাম 10 টাকা। সকালবেলা যেই পত্রিকা থাকে চায়ের টেবিলের উপরে, বিকালবেলা সময় ফুরিয়ে গেলে এই পত্রিকা চলে যায় সুটকি বাঁধা আর ভ্যানগাড়ির পিছনে। সুতরাং সময় যদি শেষ হয়ে যায়, সময় যদি শেষ হয়ে যায়, আপনাদেরকে জুতার ফিতা বাঁধার কাজেও কেউ রাখবে না। আমি পুলিশের ভাইদেরকে বলছি, আল্লাহ কওয়াস্তে একটা কথা শোনেন, আল্লাহ কওয়াস্তে একটা কথা শুনেন, কেউ রাগ করবেন না। আমার পরনে যে পোশাক এটা আমার টাকায় নাকি না, সন্দেহ আছে? এটা আমার টাকায় কেনা, আমার টাকায় কেনা পোশাক আমি পরেছি। কিন্তু পুলিশ ভাইদেরকে বলছি, যারা বাংলাদেশের একজন রাষ্ট্রপতি এবং বিসিএস ক্যাডার, তারা ছাড়া যারা সরকারে চাকরি করেন সব কামলা, সব কি কামলা, সাধারণ ভাষায় কর্মচারী, আপনি কর্মকর্তা নয়, আপনি কর্মচারী। সুতরাং পুলিশ ভাইদেরকে বলছি, আপনি ঘাড় মটকে দিবেন, হাত ভেঙে দিবেন, পাকিস্তান পাঠিয়ে দিবেন, আপনারা যে বদমাইশি করেন, আপনার পরনের পোশাক আমাদের ট্যাক্সের টাকায়, আপনি যে গাড়িতে বসেন সেটা আমাদের ট্যাক্সের টাকায়, আপনার বাচ্চাদেরকে দামি দামি স্কুলে পড়ান আমাদের ট্যাক্সের টাকায়, আপনার মা বাবাকে খাওয়াচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায়, আপনি যে বাসায় থাকেন আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় খেয়ে পরে সম্মান দিয়ে কথা বলুন, নচেত জুতা পেটা করে সমাজ থেকে উঠায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সম্মান দিতে চিনলেন না, সম্মান দিতে জানেন না, কার টাকা খান আর কার সাথে কে কন, কষ্ট হচ্ছে আমার কথায়? কষ্ট হচ্ছে? জন্মাইন, আল্লাহকে আস্তে রাগ করবেন না, আমি কয়েকটা কথা বলি, এভাবে কষ্ট হবে না তো? এরপরে সংক্ষেপ করব, সমাজে তো বিষাক্ত হওয়ার পিছনে কয়েক দিক থেকে আমি কয়েকটা কথা বলি, কেউ রাগ করবেন না, শুধু শুনবেন বাস্তব কিনা। সমাজে তো নষ্ট হওয়ার পিছনে কারণ হলো, এই সমাজের মসজিদে দিন নাই, মাদ্রাসায়ও দিন নাই, খানকায়ও নাই, রাষ্ট্রেও নাই। কেন বললাম শোনেন, যেই নবী মসজিদের ইমাম ছিলেন, ছিলেন না, মসজিদ আন নববীর ইমাম ছিলেন বিশ্ব নবী, এই মসজিদের খতিবও ছিলেন তিনি, মাদ্রাসায় দারুল আরকাম বা মাদ্রাসায় সোফা এর শিক্ষকও ছিলেন তিনি, কথা বলেন না? এতটুকুন রসুলের দায়িত্ব ছিল না? যেই নবী ইমাম, যেই নবী খতিব, যেই নবী শিক্ষক, তিনি প্রয়োজন বুঝে জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন, তিনি মাথায় কাপড়ের টুকরা কালান সুয়াও দিয়েছেন, প্রয়োজন বুঝে লোহার টুপিও পরেছেন। যেই নবী মসজিদের ইমাম, এই নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন, কথা বলেন না কেন? আগেই বলছি রাগ করবেন না। আজকে আপনার এই কোরআন শরীফকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, কোরআনকে বানিয়েছেন সবে বরাত আর সবে কদরে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে মনে করেছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, এই জন্য নাজিল করেন নাই। কেন নাজিল করেছেন? কোরআনে করিমের 13 নম্বর পারা 14 নম্বর সোরা, সোরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন দিয়েছি, এটা বাস্তবিক লাইট, বাস্তবিক চুম্বক, তোমরা সিস্টেমে অন্ধকার লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে কোন, সুবহানাল্লাহ।
কোরআনকে আমরা লাইট হিসাবে লাগাতে পারিনি। কেন? সমস্যাটা আপনাদেরকে বলি, আজ থেকে 50 বছর আগে এটা হচ্ছে নবাবগঞ্জ, নবাবগঞ্জ না, শুধু শুনবেন কি বলতে চাই, 50 বছর আগে তো মসজিদ মাদ্রাসা ছিল, কথা বলেন না কেন? ছিল না। আজ থেকে 50 বছর আগে 1-2 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 2-4 গ্রাম মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না। মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, কিন্তু ওই সময়ও যে জিনিসটা পাবলিকের কাছে ছিল, এটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত, কথা বলেন না কেন? শোনা যেত। আমাদের মায়েরা, আমাদের দাদি নানিরা যখন বোরকা পড়তেন, তখন তারা রাস্তা দিয়ে বের হলে বড় ছাতা নিতেন, আর যদি কোনো পুরুষকে দেখতেন সাইড দিতে দিতে খাদে পড়ে যেতেন, কথা বলেন না কেন? আর আজকালকার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে আর তারা বলে পুরুষদের কারণে এখন রাস্তায় হাঁটা যায় না, কথা মিথ্যা বলেছি? আচ্ছা, আজকে মসজিদের অভাব নেই, এক এক গ্রামে 2-4 মসজিদ, এক এক গ্রামে 1-2 মাদ্রাসা, এক এক গ্রামে 10-20 আলেম সব আছে। যেই জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ আর চরিত্র নাই, কথা বলেন? যুবকদেরকে কয়েকটা কথা বলবো, মনে রাখবা। এর কারণ হচ্ছে আজকে যত ইমাম আর খতিব আইম্মায়ে কেরাম খুতবায়ে আজম আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না, আজকালকার ম্যাক্সিমাম মসজিদের ইমাম আর খতিব মসজিদের মিম্বরে সত্য কথা জুমাবারে বলেন না, ঠিক বললাম না? কেন বলেন না? বললে চাকরি তো আপনাকে চাকরি করতে বলছে কে? আপনি আগামীকালকে চাকরি ছেড়ে দিবেন, আপনি ঢাকা শহরে গিয়ে ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, হালাল ব্যবসা করেন, রিজালুল্লাহ তুলহিহিম তেজারতুম ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, আপনি হালাল বিজনেস করে বিনা হিসাবে জান্নাতে যান। আর যদি চেয়ারে বসতে হয়, এটা আপনার বাবার নয়, এটা বিশ্ব নবীর চেয়ার, এই চেয়ারে বসে সত্য বলে দামদার শহীদ করেছেন, আমরা 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে সত্য বলতে পারি, ঠিক কিনা জোরে কান? কেন আপনি বলেন না? কেন বলেন না? ইমাম সাহেব সত্য কথা বলেন না, চাকরি চলে যাবে, রিজিকের ভয়। আল্লাহ বলছেন অবিসময় রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে, তো পকেটে খুঁজো কেন? আরেকটা বড় কারণ হচ্ছে, আমি জানি না আপনাদের এলাকায় আমাকে কখনো দেখেছেন, এসছি আসি নাই। আরেকটা বড় কারণ, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার গোস্কর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, মিথ্যা বলছি এই কথাগুলো? যে যত বড় সুর সে তত বড় মসজিদের দায়িত্ব নেই, মিথ্যা বলি? কিছু ভালো লোক তো আছে আমি জানি, ভালো লোক না থাকলে সমাজ চলবে কেন? মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা দিয়ে ওনারা বিজনেস করে খায়, আছে না নাই? সমাজে দিন পাবেন কোথার থেকে? মসজিদে দিন নাই, ইমামের কাছে দিন নাই, যারা মসজিদের দায়িত্বশীল তাদের কাছেও দিন নাই, তো পাবলিকের কাছে মসজিদ থেকে দিন পৌঁছাবে কে? কথা বুঝেন নাই আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহকেও আসতে একটা কথা বলে দেই, আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান, শেখুল হাদিস বানান, মুফতি মুহাদ্দিস বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকেও আসতে আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাবার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলে যাই, পেটে পাথর বেঁধে আপনাদের বাচ্চাকে দেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, মাস্টার্স করান, ট্রিপল এমএ করান, এমফিল করান, পিএইচডি করান, বিসিএস ক্যাডার বানান, আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে মুফতি, আপনার ছেলে শেখুল হাদিস, ও যদি আলেম হওয়ার পরে বিসিএস ক্যাডার হয়ে আপনার জেলার পুলিশের এসপি হয়ে যায়, আর যাই হোক এই জেলায় তাফসির বন্ধ হবে না। ভুল বুঝলেন, বুঝেন না তো দিন, আপনার ছেলেকে ইয়োনো বানান, টিয়োনো বানান, তাহলে আর ফাইলটাকে গোশ খাবে না, আপনার ছেলেকে সাব রেজিস্টার অফিসার বানান,
তাহলে ও আপনি গেলে আর দুই নম্বর নামজারি করে দলিল দিবে না কথা বলেন না কেন আপনার ছেলেকে আপনার থানার ওসি বানান তাহলে আর আপনি গেলে এখানে আপনার উপরে মিথ্যা মামলা দিবে না কিন্তু বলেন আমার ছেলে খুব ভদ্র খুব ভালো কি করে কো ইমামতি করে তো ইমামতি করলে তো আর ঘুষ খাইতে পারে না ইমামতি করলে তো আর চুরি করার জায়গা নাই আপনার ছেলেকে দেন না ওসি সাহেবের চেয়ারে দেখেন খায় কি খায় না কথা বলেন না কেন ওখানে যদি না খাইতে পারে তাহলে ঠিক আছে ভদ্র কথা বুঝতে পারেন এজন্য পেটে পাথর বাঁধেন কারণ আগামী পঞ্চাশ বছর উপরে এই মাঠ এভাবে আর থাকবে না এই মাঠ থাকবে না যা বলছি মনে রাখবেন থাকবে না কারণ আমরা আজকে মসজিদ মাদ্রাসা খানকায় বসে আছি আর সব সেক্টর গুলো চোর ডাকাতদের হাতে দিয়ে ফেলেছি একদিন মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে রাস্তায় বের হয়ে কথা বলার সুযোগ থাকবে না কথা বুঝতেছেন আমার এর কারণ হচ্ছে রাগ করতেছেন আমার কথা কথাগুলো বুঝলে সামনের কথা বুঝবেন আপনাদের মসজিদের ইমাম রাখেননি কথা বলেন না কেন এলাকায় যখন ইমাম রাখেন তো আপনারা দেখেন না যে ইমাম আমানতদার কিনা দেখেন কথা বলেন না কেন আচ্ছা কোনো ইমাম যদি চুর হয় ইমামতিতে রাখবেন কথা বলেন না কেন ডাকাত হলে ফ্যানসিডিল ব্যবসায়ী হলে কেন ও শুদ্ধ করে যদি সূরা কেরাত পড়তে পারে ইমামতি করতে পারে তাহলে চুর হলে সমস্যা কি হ্যাঁ রাখবেন না কেন যে ও সুর ওর পিছনে ইমামতি নামাজ পড়বো না এটাই তো তাহলে আপনার মসজিদের চার পাঁচশো জন মুসল্লির ইমাম চুর হলে রাখেন না ডাকাত হলে রাখেন না ১৮ কোটি মুসলমানের ইমাম কোন চুর ডাকাত হতে পারে না ঠিক কিনা জোরে কান সহজ বাংলা তো বুঝেন না আমি জানি বুঝবেন না আপনারা এজন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আলোচনা সংক্ষেপ করব ডোন্ট মাইন্ড আগেই বলছি রাগ করবেন না শুনবেন আর আমার কথা বুঝে না ধরলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন আমি প্রশ্নের জবাব দেব কিন্তু শুনবেন আমি কি বলতে চাই আমার বন্ধুগণ একটা গাড়ি একটা কি বাস এই যে নবাবগঞ্জ থেকে মতিঝিলে যাবে বা গুলিস্তানে যাবে গাড়ির সিট আছে ৪০টা কয়টা ৪০টা এয়ার কন্ডিশন গাড়ি এয়ার কলার ডিজাইন করা স্মার্ট একটা গাড়ি বাস যাওয়ার পথে কোন নদী পাওয়া যায় কথা বলেন নাকি কি নদী বুড়িগঙ্গা পাওয়া যায় না নাকি ধলেশ্বরী বুড়িগঙ্গা তো পাওয়া যায় কি বলতে চাই শোনেন এটা গাড়ি যাবে আপনাদের নবাবগঞ্জ থেকে ঢাকায় গাড়ির সিট আছে ৪০টা কয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন ৪০টা ১০টা সিটে বসেছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন পীর কয়জন বিশ্ববিখ্যাত পীর আরো ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন শায়খুল হাদিস বড় হুজুর কয়টা গেছে আরো ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন আল্লামা খতিব কয়টা গেছে আরো ১০টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত ১০ জন মুফতি কয়টা সিট গাড়ির সিটে বসেছেন আলেম হাফেজ আল্লামা মুফতি শেখুল হাদিস পীর ৪০টা সিট ফিল আপ আপনারা বলেনি গাড়ির মতো বরকতি গাড়ি আর আছে সবাই বলেন না নাই গাড়িতে বসে বসে কেউ তাসবিহ পড়তেছেন কেউ জিকির করতেছেন কেউ কোরআন পড়ছেন কেউ তো সনদিল মুত্তাসিলিমিন না ইলাল ইমামিল হুমাম হাদিসের সনদ দিচ্ছেন কেউ তো নিজের মতো করে দিনের কাজ করে যাচ্ছেন প্যাসেঞ্জারের সিটে বসে সবাই আল্লাহর নামের জিকির করছেন পুরা গাড়িটা আল্লাহর নামের জিকিরে মুখরিত গাড়ি যাবে কোথায় কথা বলেন না কেন ঢাকা মতিঝিলে গুলিস্তানে যাবে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ ৪০টা সিটের মধ্যে পীর শেখুল হাদিস আল্লামা মুফতি খতিব সবাই বসে নিজের মতো করে জিকির করে করে প্যাসেঞ্জারের সিটে বসে যাচ্ছেন গাড়ি যাবে মতিঝিলে গাড়ি যখন ছেড়ে দিয়েছে
এই গাড়ির মতো বরকতি গাড়ি আর নাই, সবাই বুজুর্গ আলেম। প্যাসেঞ্জারের সিটে বসে আছেন, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একজন মাতাল। সে কথা বলছেন না কেন? সে কি মাতাল? ড্রাইভিং সিটে মাতাল বসে আছে, একটা ট্যাবলেটের জায়গায় দুইটা খাইছে, এক বোতলের জায়গায় ডাবল খাইছে। গাড়ি যখন ছেড়ে দিয়েছে চলে যাবে মতিঝিলে, এই মাতাল ড্রাইভার বুড়িগঙ্গার কাছে গিয়া বাবু বাজার ব্রিজের উপরে উঠবার কথা ছিল, ব্রিজের উপরে না উঠে গাড়ি ছেড়ে দিয়েছে নদীতে। মাতাল হওয়ার কারণে গাড়ি ছেড়ে দিয়েছে নদীতে, গাড়িও ডুবেছে, গাড়িও ভেঙেছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে কয়? হবে, বুঝেন? হবে। আরে প্যাসেঞ্জার সিটে পিসা বুঝুর না, মুফতিসা বুঝুর, সব বড় হুজুর, কি কয়? সব শেষ সমস্যা। সবাই তো জিকির করলেন, সব প্যাসেঞ্জারের সিটে কোনো মত কর নাই, কোনো জুয়া কর নাই, কোনো ফ্যান্সিল ব্যবসায়ী নাই, সব তো ভদ্র, সব তো আল্লাহওয়ালা, সব তো তাহাজ্জুদওয়ালা, এরপরেও মরবে? কথা কয় না কেন? সমস্যা কোন জায়গায়? সমস্যা ড্রাইভিং সিটের। কথা বলেন আমার মুসলমান বন্ধুগণ, বুঝা গেল? নবাবগঞ্জ থেকে মতিঝিল পর্যন্ত গাড়ি নিয়ে যেতে হলে শুধুমাত্র কেবলমাত্র প্যাসেঞ্জারের সিটে বসে জিকিরি করে লাভ নাই, প্যাসেঞ্জারের সিটে বসে হাদিস পড়ে লাভ নাই, প্যাসেঞ্জারের সিটে বসে তাসবিহ পড়ে লাভ নাই। ড্রাইভার যদি মাতাল হয়, ড্রাইভার যদি বুড়িগঙ্গায় চলে যায়, ড্রাইভারও মরে, গাড়িও ভাঙে, পীরও যায়, মুরিদও যায়, ক্ষতি বোঝায়, কেউ বাঁচতে পারে না। সুতরাং সবাইকে যদি বাঁচাইয়া সুস্থ মতে ঢাকা পর্যন্ত পৌঁছতে হয়, আগে পেশেন্ট ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা সবাই মিলে প্যাসেঞ্জারের 40টা সিটে বসতে পারলেন, এই যোগ্যতা আছে, কিন্তু 40 জন মিলে একটা ড্রাইভিং সিটকে দখল করতে পারলেন না। কেন পারলেন না? ব্যর্থতা আপনাদের। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, আমাদের 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে চোর ডাকাত বাটপার মক্কর জুয়া কর ফেন্সিডিল ব্যবসায়ীদেরকে বসাইয়া খানকায় বসে জিকিরি করে লাভ নাই, মসজিদে বসে তাফসির করে লাভ নাই, মাদ্রাসায় শুধু হাদিস পড়াইয়া লাভ নাই। 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটের মাতাল যদি অ্যাক্সিডেন্ট করে গাড়ি খাদে যায়, ড্রাইভারও যাবে, 18 কোটিও যাবে, পীরও যাবে, মুরিদও যাবে, খানকাও যাবে, মসজিদও যাবে, মাদ্রাসাও যাবে, সব যাবে। সুতরাং সবাইকে যদি বাঁচাতে চাও, আগে 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। আমার কথা কি বুঝছেন আপনারা? না এখনো বুঝেন নাই? না বুঝতে পারেন নাই? ভাইয়ের মাইকের কি আর আওয়াজ নাই নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তো হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? একটু আওয়াজটা একবারে খারাপ মাইকের। শোনেন কে বুঝাতে চায়? এই উদাহরণ তো বুঝছেন। এরপরেও যারা ওলামায়ে কেরামদের দিকে বাঁকা চুকে তাকায়, মসজিদ মাদ্রাসার
উপরে বিদ্বেষপূর্ণ কথা বলে। মনে রাখবেন, এই দেশ আলিমুল আমার দেশ, এই দেশ ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় নাই, এখনো বললে পাবে না, ঠিক কি নজর একান। এরপরও যারা বুঝেন না, এরপরও যারা বুঝেন না, তাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই সংক্ষেপে। যারা আলেম ওলামা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে গালাগালি করেন, আমার বাসায় তারা আস্তা পাগল। কথা কি পাগল, মানে পুরোটা পাগল, কম বেশ না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। একজন প্রফেসর কি ঢাকা থেকে নবাবগঞ্জে আসবেন, এসে এসএসসি এইচএসসির ছাত্রদেরকে পরিদর্শন করবেন। তিনি ঢাকা থেকে নবাবগঞ্জে এসে জিজ্ঞাসা করেন, ছাত্ররা তোমরা কি অঙ্ক পারো? ছাত্ররা বলছে, স্যার আপনি কি বলছেন, আমরা এসএসসি এইচএসসির ছাত্র, আমরা কি অঙ্ক পারি না? আমরা সায়েন্স, আর্টস, অ্যালজেব্রা, জ্যামিতি, পরিণতি, অর্থনীতি, লসাগু, গসাগু সব জানি। কথা হলে একটা অঙ্ক করো। কি অঙ্ক? অঙ্ক হল, আমি ঢাকা থেকে তোমাদের নবাবগঞ্জে আসতে সময় লেগেছে 40 মিনিট। কত মিনিট? তোমরা অঙ্ক করে বাহির করো এই মুহূর্তে আমার বয়স কত। পারবেন আপনারা? ছাত্ররা কানে কলম ঢুকাই দিছে, চক্ষু বন্ধ করে বলতেছে, এটা সার না গাঁজা খাই আইছে? 40 মিনিটে ঢাকা থেকে নবাবগঞ্জে আসছে, এর সাথে বয়সের কোনো সম্পর্ক আছে? কোনো ছাত্র পারে না। প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ প্রশ্ন তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, যদি আমারই জিগায় তাহলে আমি যাবো কই? আমিও তো জানি না। কেউ পারে না, স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ পারে না। একটা ছাত্র জিন্দগিতে ক্লাসে পড়া পারে না, বেঞ্চের নিচে ঘুমায়। এমন উদ্ভট প্রশ্ন শুনে আস্তে আস্তে বেঞ্চের নিচ থেকে বাইরিস, বাইর হইয়া স্যার রে জিগে, স্যার এই যে প্রশ্ন করছে আপনি কিছু বুঝছেন? বাবা আমি কি বুঝবো, কেউ বুঝে না। স্যার আমারে যদি অনুমতি দেন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। প্রফেসর প্রিন্সিপাল থাপ্পড় দিয়া বলছেন, বেওকুফ তুই তো জিন্দগিতে ক্লাসে পড়া পারিস না, আর অঙ্কে তো প্রত্যেক বছরই ফেল, তুই 40 মিনিটে ডাকার থেকে কেন আসছে? বয়স কেমনে বাইর করবে কইটা আমার জানা আছে, এটা সহজ আমি জানি, এই লাইন সম্পর্কে আমার ধারণা আছে। কয়টাইলে অঙ্কটা কর। কাগজ কলম হাতে নিয়ে কিছু সময় ধ্যান ধরে কাগজে আঁকায়া বলতেছে, বেউকুফে তো একটা উত্তর দেওয়া দরকার। কিছুক্ষণ পরে বলছে, স্যার আপনার বয়স পাইছি। কত পাইলে? এই মুহূর্তে অঙ্ক করে দেখলাম বর্তমানে আপনার বয়স 60 বছর। 60? প্রফেসর তো রেগে মেগে গরম, তুই বুঝলি কেমনে? আমার বয়স 60 হতে পারে, 70 হতে পারে, 40, 45, 50 হতে পারে। অঙ্কের ফলাফল শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু বাবা তুই যে বয়সটা 60 বছর বাহির করলে, অঙ্ক করতে গেলে তো সূত্র লাগে। কথা বলে না, সূত্র ছাড়া অঙ্ক হয়? অঙ্ক করতে গেলে সূত্র লাগে। কোন সূত্রে অঙ্ক করে বের করলে আমার বয়স 60, অঙ্কের সূত্রটা কো? অঙ্কের সূত্র শুনবেন, অঙ্কের সূত্র হলো, এটা কোনো জায়গায় পাবেন না, এই শিক্ষা জিতিব আজকে কোনো ভার্সিটিতে নেই, এটা কোনো সূত্রই না। অঙ্কের সূত্র হলো, আমার বাড়িতে আমার একটা ভাই আছে, অঙ্কের সূত্র কইতেছে, এমন সূত্র কোনোদিন শুনছেন? আমার বাড়িতে আমার একটা ভাই আছে, সে আদা পাগল, এর বয়স 30, আর আপনি আস্তা পাগল, আপনি পুরো পাগল, আপনার বয়স 60। কথা শুনেন, আদা পাগলের অর্ধেক পাগলের 30 হইলে পুরো পাগলের কত হয়? 60 হয় না?
সাতারাং সমাজে যারা ফেন্সিডিল ইয়াবা খেয়ে সমাজ বাংলাদেশে টাকাকে বিদেশে প্রচার করে জনগণের গালে চপে টাকা করে যারা নেতা হয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তারা সমাজের আস্থা পাগল, ঠিক কিনা জোরে কান? এদেরকে চিনে রাখা লাগবে। আমার বন্ধুগণ, সুতরাং এই অবস্থান থেকে সমাজকে বাঁচাতে হলে কোরআনের দিকে আমাদেরকে যাওয়া লাগবে। কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চায়, কি ইনফরমেশন দিতে চায় আমরা জানতে চাই ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে কিছু বললেই বলেন ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, কি নিয়া? গাড়ি নিয়া, বাড়ি নিয়া, বউ নিয়া, বাচ্চা নিয়া, সম্পদ নিয়া, বিজনেস নিয়া। আরে ভাই, তুমি সকাল আর দিন রাত দিন যা ব্যস্ত দুনিয়া নিয়া, তুমি জানো না তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া, তুমি জানো না। আজ তুমি মনে করেছো না বাপগঞ্জের মানুষ, শুনো, মনে করেছো আগামীকালকে কয়েক কোটি টাকার বিজনেস করবা, তোমার কয়েকটা পার্টি আছে, তোমার কাপড়ের বিজনেস, রড সিমেন্টের বিজনেস, কালকে দুই চার পাঁচ দশ কোটি টাকার বিজনেস করবা, সকালবেলা চিন্তা করে দোকান খুলেছ, পার্টিকে মাল সমজিয়ে দিয়েছ, টাকা ক্যাশে জমা করেছ, বিকেলবেলা টাকা গুনতে ক্যাশের বাক্স খুলে টাকা গণবা, বিজনেস তোমার, টাকা তোমার, কিন্তু তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, কিসের ব্যস্ত? আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমসিক আও আত্রুক, ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, তুমি বলো ছাইড়া দিব না ধরবো, আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে ফালাইয়া দে, কথা বলেন? তো আপনি কিসের ব্যস্ত, কিসের ব্যস্ত? যুবক শোনো কি বলতে চাই, শোনো নবাবগঞ্জের মানুষ, মনে করো আপনাদের এলাকার একজন বিশিষ্ট শিল্পপতি একটা বাড়ি বানিয়েছেন তিনতলা, কয় তলা? একটা, একতলা করেছেন ডায়মন্ড দিয়া, আরেক তলা স্বর্ণ দিয়া, আরেক তলা রৌপ্য দিয়া, বিশাল ডিজাইন করা বাড়ি, স্মার্ট বাড়ি, সবাই দেখতে চায়। বাড়ির অর্নামেন্টস আর জুয়েলারি এনেছেন সিঙ্গাপুর থেকে, টাইলস আর সিরামিক এনেছেন কানাডা অস্ট্রেলিয়া থেকে, ডিজাইন করা বিউটিফুল বাড়ি, হাজার হাজার টাকা খরচ করে বাড়ি বানিয়েছেন, গোটা দুনিয়ার মানুষের কাছে বাইরাল আপনার বাড়ি, সবাই দেখতে চায়। বাড়ির কাজ শেষ হয়ে গেল, একদিন বাড়ি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলো, আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো, বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো, সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা, আজ বাড়ি উদ্বোধন করা হবে, ফিতা কাটা হবে, আমরা দেখব বাড়িটা কেমন, ডিজাইন কেমন, এত টাকা নবাবগঞ্জের যুবক কোথায় পাইল, তার বাপকে তার দাদাকে, টাকার উৎস কি মানুষ জানতে চায়। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা ফ্লাশ দিচ্ছে, একজন সঞ্চালক দাঁড়িয়ে বলছে নবাবগঞ্জের যুবক দাঁড়াও, তোমার টাকা কোথায় পেয়েছ, কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, বাংলাদেশের মানুষ দেখতে চায়, এক মিনিট বক্তৃতা করো। যুবক দাঁড়িয়েছে, যুবক দাঁড়িয়েছে স্টেজে, হাতের মধ্যে গড়ির দাম ২০ কোটি টাকা, আংটির পাথরের দাম ৫ কোটি টাকা, চুকের গ্লাসের দাম ৩ কোটি টাকা, পায়ের জুতার দাম ২ কোটি টাকা, পুরো বডিতে টাকার টাকা। যুবক দাঁড়িয়েছে, পাবলিক দেখতেছে এই যুবকের এত টাকা, এত ডিজাইন করা বাড়ি, মাইক্রোফোন হাতে নিয়েছে, বক্তৃতা করে বলবে বাড়ি আমার, গাড়ি আমার, ডিজাইন আমার, মাইক হাতে নিয়ে বক্তৃতা করতে গিয়েছে, যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা, কথা বলেন? আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, কষ্ট হচ্ছে আমার কথায়? যুবক শোনো, এই কথাগুলাই বুঝাতে চাই, আজকে তুমি ব্যস্ত, অযুবক তুমি তো প্রেম করো, তুমি প্রেম করো, যার সাথে প্রেম করো, যেই মেয়েটার চামড়া দেখে তুমি পাগল হয়েছো, বিউটিফুল চামড়া, ডিজাইন করা চামড়া, স্মার্ট তার চামড়া, তার কথা এক্সট্রা অর্ডিনারি করা, সে কথা বললেই তোমার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য তুমি
পাগল হয়েছো, তোমার গার্লফ্রেন্ড ও যুবক তুমি ভুল জায়গায় প্রেম করেছো, যেই মেয়ের প্রেমে পাগল হয়ে যৌবনকে নষ্ট করেছো। আজ যদি এই মেয়েটা মরিয়া যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন, তুমি কেমনে ধোকা খাইলা, কেমনে ধোকা খেয়েছ যুবক? শোনো, তুমি যার সাথে প্রেম করো তার সাথে নিভৃতে অন্ধকারে একাকিত্বে কথা বলতে চাও, এই জন্য তোমরা গাছের গোড়ায়, বাঁশের চিপায়, টিএসসি চত্বরে, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, বিভিন্ন পার্কে যাও, রাত্র হয়ে গেল গড়ের ছাদে চলে যাও, সিঁড়ির কর্নারে চলে যাও, অথবা কম্বলের নিচে শোয়া, কানে হেডফোন লাগাইয়া, কানে ব্লুটুথ লাগাইয়া কথা বলো, রাত কা রাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, তোমার মোবাইলের চার্জ শেষ কথা শেষ হয় না। আরে যুবক, তুমি যার সাথে কথা বলেছ, যার জন্য জীবন যৌবন সঁপে দিয়েছ, এই মেয়েটা যদি ঘুম থেকে উঠে তোমার চাইতে টাকাওয়ালা একটা যুবককে পায়, তোমার চাইতে স্মার্ট একটা যুবককে পায়, তোমাকে এক ঘন্টার ভিতরে ভুলে যাবে। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, প্রেমের সংজ্ঞা জানো না। আরে যুবক, বন্ধুর পরিচয় তো বিপদে, বিপদে পড়লে বন্ধুরে চিনা যায়, সমস্যায় পড়লে বন্ধুকে চিনা যায়। কসম আল্লাহ পাকের জাতের, তুমি কবরে গিয়া বিপদে পড়ে যাও, ফেরেশতাদের সামনে বিপদে পড়ে যাও, কবরে যদি বিপদে পড়ো মাকে পাবা না, বাবাকে পাবা না, ভাইকে পাবা না, স্ত্রী পুত্র সন্তানকে পাবা না, তোমার পীরকে পাবা না, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না, তুমি কবরের ভিতরে বিপদে থাকবে, ফেরেশতারা মারবে, আর তোমার কবরের উপরে তোমার সম্পদ নিয়ে সন্তানেরা মারামারি করবে, ভাগাভাগি করবে, কোর্টে যাবে, কিন্তু তোমার কবরের খবর নিবে না। আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, কিসের ব্যস্ত, কার সাথে বন্ধুত্ব করেছো? বন্ধুত্ব করো আমার মাওলার সঙ্গে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ বলছেন, গোলাম সবাই যখন তোকে ভুলে যাবে, আমি কথা দিলাম কবরে তোকে ভুলে যাব না। এজন আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। আমার রসুলের সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল, প্রেম ছিল। আল্লাহ বলেন, ও যুবক তুইও প্রেম করে ঘুমাস না, তোর রাত্র ঘুম আসে না, সারা রাত্র তুই তোর প্রেমিকার প্রেমিকার সঙ্গে কথা বলতে চাস, আমি আল্লাহ ঘুমাই না, কিছু লোকের সঙ্গে প্রেম করে কথা বলতে চাই। এজন্য আমার নবীকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলেন, তোমাকে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, তুমি কম্বল থেকে উঠে যাও, আমি আল্লাহ তোমার সাথে প্রেম করেছি, তুমি কম্বলের নিচে, আল্লাহু আরশি ইস্তাওয়া, আমি আরশি আজিমে একা একা ভাল লাগে না, বন্ধু ঘুম থেকে উঠে তুমি আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি কথা বললাম, লা তাখুযু সিনাতু ওয়ালা নাম, আমার ঘুম আসে না, তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি একবার সেজদায় পড়ে বলো সুবহান, আমি কথা দিলাম তোমার দরজায় দাঁড়িয়ে থাকবো। আমি জানতে চাই, আমি জানতে চাই সেই রব থেকে কে বলেছে আপনাকে ফিরে আসতে, কথা বুঝতেছেন? আমার যুবক তোমাদেরকে বলছি, মরব্বি বাবাদেরকে বলছি, আপনাদের মুখের দাড়ি সাদা, অনেকের অনেকের মুখের দাড়ি সাদা, এখনো আজান হলে আপনি মসজিদে যান না, আজানের সময় নামাজের সময় এখন আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন, আছে না? অনেক লোক আছেন এলাকায়, আমি চিনি না জানি না, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার লিডার, এরা এলাকায় এসে গ্রামে বিচার করেন, এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দেওয়া দেয়। এটা নবাবগঞ্জে নাই, আছে? আর যদি বলেন আঙ্কেল, এই যে কত 500 বা 5000, তাইলে আপনি মদুড়ি জুয়াড়ি ফেন্সিডিল ব্যবসায়ী, আর যত বড় সুর হন না কেন, আপনার নাম মামলার ইজহার থেকে কাইটটা মসজিদের ইমামের নাম দিয়ে দিব, কথা কন না কেন? এগুলা করে কি চিন্তা করলেন, কেমনে কবরে যাবেন? আপনি মনে করতেছেন কেয়ামতের দিন আপনাকে কেউ শাফাআত করবে? শাফাআত না, না, আল্লাহ বলছেন ওয়ালা শাফাআতুকুম শাইআ, কোন বাবার ক্ষমতা নাই, কোন সৃষ্টির ক্ষমতা নাই, আমি আল্লাহ হুকুম না করলে কথা বলার, কিসের কথা বলবেন কেউ না। সুতরাং এই সমস্যার থেকে বাঁচতে হলে একটাই পথ, আল্লাহর দিকে ফিরে আসা। পারবো তো ইনশাআল্লাহ?
এই সম্পর্কে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে কি বলেন দেখেন। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা মনে করবে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে? কথা বলেন না কেন? যাবে? আপনারা অহংকার করেন? কথা বলেন না, অহংকার করেন? তাহলে আল্লাহর গোলামের যাদের টাকা আছে, পয়সা আছে, মিল ফ্যাক্টরি আছে, গাড়ি বাড়ি আছে, আপনারা যদি আপনাদের সম্পদের অহংকার করেন, আল্লাহ চাইলে দশতলার থেকে ধাক্কা দিয়া গাছতলায় ফালাইয়া দিতে পারে। পারেন না? এই জন্য অহংকার করা যাবে? আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আমার গোলামকে কেউ মারলে মারের জবাব দেওয়া যাবে না, আমার গোলামকে কেউ পিটালে পিটানোর জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। কান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? গালি দেওয়া যাবে? আপনারা দেননি? না, আপনারা তো ফেরেশতা, গালি দেয় না, তো এত গালাগালি করে কে? আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে? আল্লাহর গোলামের তিন নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব বিহিম সজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হল যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম যদি বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, আমার গোলাম রুকু করবে আমি আল্লাহর পায়ে, সেজদা করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং আল্লাহর গোলাম যারা আল্লাহর পায়ে সেজদা করে, আর আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, নেতার নেত্রীর কদমে সেজদা করে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে কো? বাংলাদেশে তো পীরের অভাব নেই, মিথ্যা বলছি? খালি তালা বাবা সালা বাবা অভাব আছে, খামাখা, কেউ কিছু করতে পারবে না। ভাই আপনার খবরে আপনার মাও যাবে না, বাবাও যাবে না, পিসাব কেমনে যাবে? কথা বলেন না কেন? যেন মনে রাখবেন, আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে? সবাই বলেন, কার পায়ে? কয়টা গুণ বলছি? আল্লাহর গোলামের চার নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামীর চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে জিন্দেগির সবগুলা গুনার জন্য তওবা করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দেগির গোনা গোনাকে মাফ করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ কয়টা গুণ বলছি সবাই বলেন না এক নাম্বার অহংকার করা সবাই বলেন না কেন অহংকার করা দুই নাম্বার গালি দেওয়া তিন নাম্বার রুকু সেজদা কার পায় চার নাম্বার তওবা করবেন কার কাছে এ চারটা কথা কোরআনে কারীম ১৯ নাম্বার পড়া ২৫ নাম্বার সূরা সূরা আল ফুরকান আয়াত নাম্বার ৬৩ ৬৪ ৬৫ মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা বললাম আয়াতের অনুবাদ তাফসির এখনো করি নাই কিন্তু আপনাদের মনে হচ্ছে কষ্ট হয় সাড়ে ১২টা হয়ে গেছে আমি সিলেটে যাব আসেন ভাই কাছাকাছি আসেন আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের এ চারটা হলো কোরআনের গুণ এখন হাদিস থেকে আরো চারটা বইলে দিই তাবারানী শরীফ কিতাবের নাম মনে রাখবেন তাবারানী শরীফ রাওয়ি আব্দুল্লাহ বিন সালাম সিলে পাক ইসলাম যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান ওই দিন আবদুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপরে বসা আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল পাককে শুনছি ওয়াজ করতে নবীজি গিয়ে মদিনায় প্রথম ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাস হে মদিনাবাসী হে বিশ্ববাসী আফসুস সালাম ওয়া তুমু তুআম ওয়া সিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম ফা দাখালাল জান্নাতা বিসালাম সুবহানাল্লাহ বললেন না নবীজি বলছেন আল্লাহ কোরআনে চার গুণের কথা বলেছেন আমি নবীজি হাদিসে আরো চার গুণ বললাম এই চার চার আটটা গুণ যারা অর্জন করবে মরবে বিনা হিসাবে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে আর জোরে পড়েন না সুবহানাল্লাহ দারুস সালাম জান্নাত শুনছেন এটা কেমন জান্নাত জানেন দারুস সালাম সম্পর্কে আপনারা জানেন জানেন না দারুস সালাম সম্পর্কে ধারণা নাই আর এটা এমন এক জান্নাত দারুস সালাম যেই জান্নাতে জান্নাতীরা বৈশা থাকবে চেয়ারে চেয়ারে বৈশা থাকবে যে চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মানি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা এই চেয়ারে বৈশা থাকবে জান্নাতীরা আর আল্লাহ জান্নাতের গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজে সালাম দিবেন বুঝতে পারছেন যে জান্নাতে জান্নাতীরা থাকবে বসা আর আল্লাহ থাকবেন দাঁড়ানো সুবহানাল্লাহ বললেন না সবাই বলেন না আরো জোরে এই জান্নাতে যেতে হলে গুণ কয়টা সর্বমোট কয়টা কোরআনের চারটা হাদিসের হাদিসের এক নম্বর গুণ রাসূল বলছেন আফসুস সালাম তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দাও কি দাও আপনারা দেননি সালাম দেননি আপনারা আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এটা সালাম সালাম এটা সালাম না দেখবেন অহংকার তো নাই কিন্তু আমি জানি না আপনাদের এলাকায় এটা আছে না নাই দেখবেন কেউ যদি এলাকা একটু বড় হুজুর হয়ে যায় একটু লিডার একটু মাতবর একটু বড় হুজুর মানে একটু মোটা বা বড় হুজুর দেখবেন তিনি আর পাবলিককে সালাম দেন না কথা বলেন বড় হুজুর হলেই সালাম নেই আমি বড় হুজুর আমি সালাম দিব কেন আমাকে সালাম দাও আছে না মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না কই না হাত দেওয়া যাবে না ঠান্ডা লাগতেছে কিন্তু মুসাফার সময় হাতে যদি হাদিয়া দেন হাদিয়া কো থ্যাংক ইউ ঠিক বললাম না কেন এজন্য আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ সালাম দুই নাম্বার ওয়াত তোহার যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিব ইনশাল্লাহ তিন নাম্বার ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো পারবো তো ইনশাল্লাহ আত্মীয়তার বন্ধন ঠিক আছে তো আপনাদের আজকালকার যুবকেরা বিয়ের আগে মা বাবাকে খুব ভালোবাসে মা কেমন আছেন বাবা কেমন আছেন আপনার ডায়াবেটিস কমছে না বাড়ছে আপনার প্রেশার কম না বেশি
মা বাবার খবর নেই, যুবক আর যুবতী যেখানেই থাকে মা বাবার খবর নেই। কিন্তু এই ভালো ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না, ঠিক কিনা বলেন? মা বাবাকে দেখতে পারে না, কারণ মাকে তার ভালো লাগে না, বাবাকে তার ভালো লাগে না। এখন সব কিছু শ্বশুর শাশুড়ি, বাপকে বাবা বলে না, মাকে বলে বুইড়া। আর শ্বশুর বাড়ি গিয়ে আম্মা কেমন আছেন কথা বলেন, জবাব দিবেন, জবাব দিবেন। এই জন্য তিন নম্বর গুণ, কিছু মুরব্বী আছেন এখানে বাবা, অনেক হাদি সাহেব আছেন, অনেক লোক আছেন নিজেকে অনেক বড় মনে করতেছেন, সম্পদ বন্টন করে ছেলেকে দিয়েছেন মেয়েকে দেন নাই, এলাকা সম্পদ বন্টন করে আপনি আপনার ছেলেকে দিলেন মেয়েকে দেয় না, মেয়েকে না দিয়া ছেলেরে দিয়া এর জমি দখল করছে, এর গুরুস্থান দখল করছে, এর মসজিদের কেসের টাকা মারছে, এতিমের বাড়ি দখল করছে, বিধবার রাস্তা বন্ধ করছে, সব খাইয়া নিজের মেয়ের সম্পদ না দিয়া হজে গিয়া কাবার গেলাফি দইরা খাল্লা, আমার মাফ কইরা দাও আল্লাহ কো আকবার, কথা কন বাড়ি কই, পাবলিক রে ঠকাইয়া নিজের মেয়েরে ঠকাইয়া উন আমারে ঠকাইতে এসিস, আছে না? আছে। এগুলা করা যাবে কইরেন না। রাসূল পাক বলছেন চার নম্বর, সাল্লু ফিল লাইল ওয়ান নাস সুনিয়াম, গভীর রাত্রে হয়ে গেলে দুই রাকাত নামাজ পড়েন, চার রাকাত নামাজ পড়েন, কয় রাকাত? এই নামাজ যদি পড়তে পারেন রাসূল বলছেন ফাদাখালাল জান্নাত বি সালাম, মরতে দেরি হবে, দার সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না, কারণ সুবহানাল্লাহ। কয়টা গুণ বলছি সর্বমোট কয়টা? এক নম্বর অহংকার করা, দুই নম্বর গালি দেওয়া, তিন নম্বর রুকু সেজদা কার পায়ে, চার নম্বর তাওবা করব কার কাছে, পাঁচ নম্বর সালাম বিনিময়, ছয় নম্বর প্রতিবেশীর হক, সাত নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, আট নম্বর গভীর রাত্রে দুই রাকাত চার রাকাত নামাজ আট গুণ অর্জন করব, ফাদা খালাল জান্নাত বি সালাম, মরলে দারু সালাম নামক জান্নাতে যাব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? শুধুমাত্র নাম বললাম, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বসায় দাঁড়ানো বাহিরে, এই যে আমি আমার যুবক ভাইদেরকে বলবো অনেক কষ্ট করেছে, যাক আমি তো যেন আরো বড় পিন্ডাল করে, বড় বড় ডাবল, যেন আরো মানুষ বসার জায়গা হয়, ঠিক না? ডাবল হয়েছে, এখানে মানুষ দাঁড়াই আছে, হয়েছে আরো বড় করবেন ইনশাল্লাহ, বলেন সবাই বলেন, আমার কথাগুলো শুনেন, কি বলতে চাই দিল দিয়ে শুনেন, একজন উঠবেন না, বসে আছেন ভালো লাগতেছে, উঠবেন, আমি আজরাইলরে কয়া দিই, বসেন, কি বলতে চাই ভাই? আপনাদেরকে দুটা কথা বলছি, আল্লাহর ওয়াস্তে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ওয়াস্তে হালাল খাবেন, হ্যাঁ হালাল কথা দেন আমাকে, হালাল খাবেন, যাই না শুনা কোনোদিন হারাম খাবেন না, আর সময় মতো নামাজ পড়বেন। আপনারা নামাজ পড়েন তো সবাই? না না মিথ্যা কথা কয়েন না, তাহলে আপনাদের নাম মসজিদে কি ফজরের নামাজে আর জুম্মার নামাজে সমান সমান না? কয় নামাজ পড়বেন ইনশাল্লাহ, বলেন। আর দেখেন না নুরুল ইসলাম বাবুল ভাই মরে গেছে, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিন্তু জানাজা জানাজার পরে কবর জিয়ারত করার মতো এখন লোক নাই, কথা বলেন না কেন? এই যে বিশাল বড় আপনাদের গুরুস্থান আমি শুনলাম, কবরবাসী গুরুস্থানের উদ্যোগে আজকের ওয়াজ, আমি দোয়া করি আল্লাহ পুরা কবরবাসী সবাইকে তুমি নাজাত দিয়ে দাও, পরিবারের ভিতরে শান্তি রাখবেন, মা বাবার সঙ্গে সম্পর্ক রাখবেন, স্ত্রীকে ভালোবাসবেন ইনশাল্লাহ, বলি স্ত্রীকে ভালোবাসেন তো, আওয়াজ মনে হয় না এরা কি আওয়াজ দেয় না, আপনারা তো বউকে ভালোবাসতে পারেন না, আপনারা তো ভালোবাসেন পাশের বাড়ির বাবিরে, ঠিক না বলেন? এটাও কই ঠিক, এদের নিয়ত ভালো না তো দেখতেছি, পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে না, এজন্যে আজকে বাসায় গেলে আপনারা ওয়াইফকে বউকে সালাম দিবেন, কিছু কয় না আর সালাম দিবেন না,
সালাম দিবেন, ওয়াজ থেকে গিয়েই ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আরে আমার নবীজি হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, আমার জিন্দেগিতে আমি বিশ্ব নবীর আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, সালাম দিবেন তো। এরপরে ঘরের ভিতরে গিয়ে বলবেন, স্ত্রীকে বলবেন যে আজকে তোমাকে অনেক বিউটিফুল, অনেক সুন্দর লাগতেছে, বলবেন না ইনশাআল্লাহ সম্পর্ক ভালো হবে। স্ত্রীকে নিজের হাতে খাওয়াবেন, পারবেন ইনশাআল্লাহ। স্ত্রীর হাতের রান্না আপনি মজার স্বাদ না হলেও, টেস্ট না হলেও বলবেন মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে, বলবেন ইনশাআল্লাহ। এটা সম্পর্ক কমবে না বাড়বে? আপনারা তো বউর হাতে রান্নারে পছন্দ করেন না, আপনার পাশের বাড়ির ভাবি যদি রান্না দেয়, রান্না করে, তাহলে আপনার খুব ভালো লাগে খেতে, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয়ে যায়, পরিবারের মায়েরা যদি ভালো হয়ে যায়, এই পরিবার হয়ে যায় জান্নাতের টুকরা। আজকালকে তো মায়েদেরকে তো ভালো বানাইতে পারেন নাই, আপনাদের ঘরের ভিতর আছে স্টার জল সার জি বাংলা, এটা মনে হয় নবাবগঞ্জে নাই মনে হয়, আছে ঘরের ভিতরে স্টার জল সার জি বাংলা নিয়ে আপনি আপনার মেয়েরে বানাইছেন কিরণমালা, আর বউরে বানাইছেন কটকটি, ঠিক কিনা? যেরকম শান্তি নাই ঘরে, শান্তি নাই, শান্তি থাকবে কেমনে? ঘর থেকে তো শান্তি বের করে দিয়েছেন, এই জন্য তো স্ত্রীরা পরকিয়া করে। আর আপনারাও তো ভালো না, আপনারাও তো অফিসে গিয়ে মোবাইল বন্ধ করে আপনার অন্য কারোর সাথে পার্কে চলে যান, আর আপনারাও তো ভালো নাই, আরেক বেচারার মেয়েরে আরেক বেটার বউরে বিয়ে করে ফেলে, ওর বউ এখনো আছে এরপর আরেকজন বিয়ে করে ফেলে, এগুলো হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? কষ্ট হচ্ছে? মায়েদেরকে ভালো হওয়া লাগবে। স্ত্রী যদি কালো হয়, স্ত্রী যদি খুব স্মার্ট না হয়, সে কিন্তু বৈধ স্ত্রী, কথা বলে সে বৈধ। মনে রাখবেন, আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, যত বড় আল্লামা হন, কেয়ামতের দিন যদি আপনার চরিত্রের ব্যাপারে আপনার স্ত্রী সার্টিফাই না করে, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্যে স্ত্রীর প্রতি সম্মান, স্ত্রীর প্রতি আপনার দরদ রাখবেন, আর বাচ্চাদেরকে ভালো মানুষ বানাবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়া এমন এক দুনিয়া, আজ হোক কাল আপনাকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে, কি নিয়ে কবরে যাবেন ভাইরে? কবরের ভিতরের জিন্দেগিটা অনেক কঠিন সময়, কাউকে কবরে চিনতে চায় না, কবর কারো সম্পর্কে জানতেও চায় না, কবরের ভিতরে যেতে হলে ইমান আমল ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন, যার নাম ছিল আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাই। মনোযোগ দিয়ে শুনবেন, আমির বিন আনাস এমন এক যুবকের নাম, যেই যুবক তার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, যেই যুবক কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজকে কামাই দেয় না, যেই যুবক কোনোদিন হারাম খায় না, যেই যুবক কোনোদিন অশ্লীল গান বাজনায় যায় নাই, যতক্ষণ ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকিরি করে, কোরআন তেলাওয়াত করে যায়, গরিব ছেলে খুব ধনী ওনার নাম আমির বিন আনাস। শুনবেন কি বলতে চাই আমার বন্ধুগণ, একজন স্ত্রী যদি ভালো হয়, একজন মা যদি ভালো হয়ে যায়, এই পরিবার থেকে আল্লাহ কি জন্ম দিতে পারেন চিন্তা করতে পারবেন না? আজ আমাদের মায়ের ঘর থেকে শাহজালাল জন্ম নেয় না, শাহপরান জন্ম নেয় না, মাইনউদ্দিন চিশতি জন্ম নেয় না, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাঁকি জন্ম নেয় না, কেন জন্ম নেয় না? আব্দুল কাদের জেলানি জন্ম নেয় না। এর কারণ হলো আমরা আমাদের মায়েদেরকে হালাল খাওয়াতে পারি নাই, পর্দায় রাখতে পারি নাই,
দিন শিখাতে পারে নাই, আদর্শ পথ শিখাতে পারে নাই। এই জন্যে আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই। বাইরে টাকা পয়সা থাকলে শুধুমাত্র কেবলমাত্র পরিবারে শান্তি আসে না, কত লোকের টাকা আছে খবর নিয়ে দেখে এক মিনিটের জন্য শান্তি নাই। পরিবারের ভিতরে শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ। এজন্য আমার মুসলমান বান্দাগণ, আমির বিনা নাসিক যুবকের না বিয়ে করতে চায়, গরিব হওয়ার কারণে ভালো কোনো মেয়েকেও পান না, আর যেই জায়গায় বিয়ের প্রস্তাব নিয়ে যান যখন জিজ্ঞাসা করেন মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পারে কিনা, সোরা কানাত পারে কিনা, তখনই দেখা যায় পারে না, বিয়ে করতে পারেন না। তিনি চান এমন একটা সন্তান পৃথিবীতে তার আসুক যেই সন্তান হবে দুনিয়ার মুজাদ্দিদে জামা, যেই সন্তান হবে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা, যেই সন্তান হবে দুনিয়ার জমিনে যোগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ। কিন্তু এমন সন্তান জন্ম দিতে গেলে ভালো একজন মায়ের দরকার, এমন মা তো তিনি পাচ্ছেন না। দীর্ঘ তিনটা বছর পর্যন্ত খুঁজলেন, এমন একটা মেয়েকে পেলেন না বিয়ে করবার মতো, পর্দানশীল মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, ইমানওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, আমানতের খেয়ানত করে না, এমন একজন মেয়েকে খুঁজতেছেন। খুঁজে খুঁজে তিন বছর চলে গেল, পেলেন না। একদিন আমের বিনানাস জুমার সলাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায়, তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছ, কি পেয়েছ? আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই শোন, অনেক গুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না, শুধুমাত্র তার চেহারা দেখে না, তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না। আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না, আমি একজন আদর্শবান মেয়ে চাই, চরিত্রবান মেয়ে চাই, আল্লাহওয়ালা মেয়ে চাই, দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক, আমার এমন একটা মা চাই। বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমির বিন আনাস, আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে, শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা, কিন্তু মেয়েটা হাফেজা, হাফেজ কোরআন, জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই, মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই, এমন একটা মেয়ে আমার কাছে আছে, 30 পারা কোরআনের হাফেজা, তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। আমির বিন আনাস বললেন, বাইরে শোন, এই যদি হয়ে যায় আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না, সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, এমন পর্দানশীল হয়, আমার জিন্দগির ইচ্ছা খাহেস তামান্না হলো দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে যেই সন্তান হবে যুগ সংস্কারক, যেই সন্তান হবে বড় আলেম, যেই সন্তান হবে আল্লাহওয়ালা, এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি। তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো, বিয়ের প্রস্তাব করো, আমি দেখতে যাব না। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে দেখতে গেলেন না, বিয়ের তারিখ হয়ে গেল, বিয়েও হয়ে গেল, যেই দিন বিয়ে হয়েছে ওই দিন ফুলসজ্জার রাত্রে বাসো রাত্রে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আগে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ তাআলা
আজ যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি, আল্লাহ তাআলা তুমি আমার জিন্দেগির ইচ্ছাকে পূরণ করো, দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা যে বাচ্চার হাত ধরে দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি সালাত আদায় করে স্ত্রীর কাছাকাছি গেলেন। যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরাইয়া দিলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চিৎকার শুরু করে দিলেন। স্ত্রীর চেহারার দিকে তাকায়া দেখে তার বন্ধু চেহারার যে গড়নের কথা, আকৃতির কথা বর্ণনা করেছে, তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই। বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা, কিন্তু এখন দেখা যায় দুনিয়ার জমিনে মনে হয় স্ত্রীর মতো কালো মানুষ পৃথিবীতে আর নাই। স্ত্রী এত বেশি কালো, ওনার জিন্দেগিতে মনে হয় এমন কোনো মেয়ে তিনি দেখেন নাই। এত কালো একটা মেয়ে, চেহারার গঠনও সুন্দর না, আকৃতিও সুন্দর না, চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন, বন্ধু আমার সঙ্গে কি করলো, আমি তো এত কালো চিন্তা করি নাই, এত কালো এরপরে আকৃতি সুন্দর না, তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না, তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারবো না। এই কথা চিন্তা করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি গড় থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে, গড়ের বাহিরে গিয়ে দরজায় দাঁড়ায় আছেন আর কান্না করে বলছেন, আল্লাহ তাআলা 3 বছর থেকে আমি খুঁজলাম পেলাম না, আর আজকে আমি বিয়ে করলাম তেমন একটা মেয়ে, আমি চেহারার দিকে তাকাতে পারি না, না না এই বাড়িতে আমি আর থাকবো না, কারণ গড়ে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না, আমি তো জালেম হয়ে যাব। আমির বিন আনাস বাইরে দাঁড়িয়ে আছেন, এদিকে ওনার স্ত্রী সেজদার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ, আল্লাহ তাআলা আমি কালো হতে পারি কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারে আমার চরিত্রের মধ্যে কোনো কালিমালেপন নাই। আমার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়েছে, তুমি আমার স্বামীকে এতটুকু বুঝ দাও স্বামী যেন ঘরে ফিরে আসে। আল্লাহ তাআলা আমি একজন কোরআনের হাফেজা, তোমার কোরআনের তো অনেকগুলা মজাদা আছে, আমি কালো হতে পারি, আমার স্বামীর ভিতরে মন দিলটাকে নরম করে দাও, স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায়, মানুষ কি বলবে, দিনের বেলা কি হবে আল্লাহ তাআলা। এই কথাগুলো চিন্তা করে মোনাজাত শেষ করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ঘর থেকে বের হয়, ঘরের আঙ্গিনায় এসে স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামীরে আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনার বিয়ে করা স্ত্রী, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি হতে পারেন, কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আমার হক আপনি আদায় করা লাগবে, নাচেত আপনি কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আমি কালো হতে পারি যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছেন, ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে, কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনো দিন আমার চরিত্রে দাগ লাগতে দেই না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি
অনেক কথা চিন্তা করে ঘরের ভিতরে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই, স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন, গোসল করলেন, ফজরের সালাত আদায় করলেন। এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন, স্ত্রী মনে করেছে স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়েছে, হয়তো কিছু হাঁটাহাঁটি করে ঘরের ভিতরে আবার ফিরে আসবে। কিন্তু আমির বিরানাস ঘর থেকে বের হয়ে গেলেন, আর চিন্তা করলেন আমি এই এলাকায় থাকবো না, এই দেশে থাকবো না, কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না, এমন কালো আমি তো নিজেকে মানাইয়া নিতে পারতেছি না, তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না। স্ত্রীর প্রতি যদি জুলুম হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যেতে পারবো না, এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম, আমি চলে যাই, স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয়, তাকে যেন কটু কথা না বলি, কারণ ঘরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে, কখন জানি তাকে মারি কখন জানি পিটাই বলতে পারি না, এই জন্যে চলে গেলেন। একদিন দুই দিন না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে চলে গেলেন। এদিকে স্ত্রী বিকাল হয়ে যায়, স্বামী ঘরে ফিরে না, সন্ধ্যা হয়ে গেল, স্বামী ঘরে ফিরে না, আমির বিনানাসের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে, এই মেলামেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করবা আল্লাহ তাআলা, আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাব না, হালাল খাব, পর্দা নষ্ট করব না, আল্লাহ তাআলা দুনিয়ায় কোনোদিন নাফরমানি করব না, তোমার কোরআনকে ছেড়ে দেব না, তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত, যেন আল্লাহর ওলি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, এভাবেই চলে গেছে 20 থেকে 25 বছর। সংক্ষেপ করে বুঝালাম, 25 বৎসর হয়ে গেল, আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহির গ্রামে আসেন না। 25 বৎসর পর্যন্ত, 25 বৎসর বয়সে তিনি বিয়ে করেছিলেন, আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন, বাড়ি থেকে বের হওয়ার হয়েছে 25 বছর, বয়স হয়েছে কত বছর কথা বলেন, 50 বৎসর হয়ে গিয়েছে। হঠাৎ করে এলাকার প্রতি মনের টান এসেছে, দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে, এখন এলাকায় চলে যায়, 25 বৎসর কোনো স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে না, এখন চলে যাই, ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে, আমার নিজের মতো করে জিন্দেগি কাটাবো। আমার বন্ধুগণ, এই চিন্তা করে আমির বিনানাস 25 বৎসর পরে নিজের এলাকায় আসলেন, নিজের মহল্লায় আসলেন, নিজের জেলায় আসলেন, নিজের এলাকায় এসে জুমাবার ছিল কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ, সেন্ট্রাল মসজিদ, পুরা জেলার সব থেকে বড় মসজিদ। এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জুমার সালাত আদায়ের জন্য। 25 বৎসর হয়েছে তিনি আর এলাকায় আসেন নাই, এই 25 বৎসর পর্যন্ত তার বিশ্বাস, স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে, কথা বলে আমাদের স্ত্রীরা তো 3-4 দিন টেলিফোনে কথা না বললে যেতে পারে, ঠিক না, স্বামী রাইকেই চলে যায়, এই যে একটা ক্রিকেটার গুলো আমি বলতে না সে, হ্যাঁ আরেক বেচারার বিয়ে করা বউ বাচ্চা আছে, হে আবার বিয়ে করে ফেলেছ, ঠিক বললাম না, আরেক বেচারার বিয়ে করা বউ বাচ্চাও আছে, হে বিয়ে করে ফেলেছে, ভালো করছে, বিয়ে করে ফেসবুকেও দিছে, দিছে না, দেওয়ায় ভালো হয়েছে, ভালো হয়েছে না, আজকাল কি বিয়ে করে ফেসবুকে দিলে একটা জিনিস ভালো হয়, যে কেউ যদি দাবি করে ওয়ারিশ সূত্রে, তাহলে দলিল নিয়ে হাজির হয়ে যায়, ঠিক বল, যে বেচারা বিয়ে করছে এখন আরেকজন কইতেছে তার বউ, এতদিন চিনছিলাম মেয়েরা সতীন হয়, এখন ছেলেরা হয়ে গেছে গা সতীন, ঠিক বললাম না, এগুলো হালাল না হারাম কথা বলেন না কেন, এগুলো তো আমাদের আপনাদের সেলিব্রিটি হতে পারে না, অনুসরণীয় হতে পারে, চরিত্র নয়, নিকৃষ্ট। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের, রাত্র 1টা হয়ে গেছে,
আর লম্বা করা যাবে না, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আর আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। সব বসায় আমার বন্ধুগণ, কব লম্বা হবে না। হযরত আমির বিন আনাস জুমার নামাজে আসলেন মসজিদে, নামাজে এসে মসজিদে বসছেন, বিশাল বড় মসজিদ, 15-20 হাজার মুসল্লি নামাজ পড়তেছেন। আমির বিন আনাস মসজিদে আয়সা দেখেন একটা ছোট্ট মানে যুবক, জোয়ান তরুণ একটা ছেলে জুমার নামাজের আগে বয়ান করতেছে, যার চেহারা থেকে যেন জান্নাতের নূর চমকায়। আস্তে বললেন সুবহান, হেসে হেসে কথা বলছে। আমির বিন আনাস তাকায় দেখেন এত ডিজাইন, এত সুন্দর একটা ছেলে, এত বয়স্ক, এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে। আরে আমি কি যে অপরাধ করলাম, যদি বিয়ে কইরা না ভাগতাম, বউ যাই হোক কালো, যদি থাকতাম তো আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, ঠিক কিনা বলেন? আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনতো। আমি কেন গেলাম? ছেলে বয়ান করতেছে, মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে, তার চেহারার দিকে তাকায় আছে হযরত আমির বিন আনাস। আহারে কার ছেলে, এত সুন্দর বয়ান করলো জুমার আগের বয়ান। জুমার বয়ান শেষ হয়ে গেল, জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেল, আমির বিন আনাস তাকায় দেখে যুবকের বয়স তো খুব বেশি না, এত সুন্দর করে জুমার খুতবা দিল, এরপরে যখন সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল জুমার নামাজ, হাজার হাজার মানুষ তার পিছনে জুমা পড়ল, জুমার নামাজের সালাম ফিরানোর পরে হাজার হাজার মানুষ লাইন ধরেছে এই খতিবের সঙ্গে মুসাফা করবে, মোয়ানাকা করবে, দেখা করবে, দোয়া নিবে, কারো হাতে পানি, কারো ছেলে নিয়ে আসছে। আমির বিন আনাস বলেন কেন নিয়ে আসছো? এই বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই, উনিকে পাবলিক বলতেছে বাবা তোমাকে চিনলাম না, এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খতিব যিনি এখন নামাজ পড়াইয়া বসলেন, উনি হলেন আমাদের দেশের সব থেকে বড় আলেম, আমাদের সব থেকে বড় হুজুর। আমির বিন আনাস চিন্তা করুন, এত ছোট, আর এই সব থেকে বড় হুজুর, দেখি তো কি হয়। নামাজের পরে তিনি বসেছেন, নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে, মোয়ানাকা করতেছে, হাত ধরে কাঁদতেছে, হাতে চুম্বন করতেছে, আর তিনি আফসোসে তো মরেই যাচ্ছেন, জিন্দগির ভুলের জন্য অনুশোচনা করতেছেন, কেন আমি এই কাজ করলাম, স্ত্রী আর যাই হোক আমিও তো মনে একটা ছেলে পাইতাম, কথা বলেন না কেন, কেন এই কাজটা করলাম, চিন্তা করতেছেন। এমন সময় দেখা যায় ছেলেটা বয়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে, হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস পড়তেছে। জিজ্ঞাসা করে ছাত্ররা, কোন ছাত্রের দাড়ি পাকা, কোন ছাত্রের দাড়ি সাদা, কোন ছাত্রের দাড়ি বেশি, কারো বয়স 50 হয় কিন্তু উস্তাদের বয়স 25-24। সুবহানাল্লাহ, বললেন না, এত কম বয়সী আর ছাত্র হাজার হাজার। জিজ্ঞেস করলেন আমির বিন আনাস তোমাদের উনি কে? বলে উনি হচ্ছেন এই জামানার এই দেশের সব থেকে বড় আলেম, ওনার চাইতে বড় কোনো আলেম হতে পারে না, যত বড় বড় আলেম দেখবেন সব ওনার ছাত্র। সুবহানাল্লাহ, বললেন না, সবাই যখন পড়তেছে তিনিও বসে গেলেন, এই ছাত্রের দর্শে বসে গেলেন, হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশ থেকে এসেছে ওনার কাছে পড়ার জন্য। জিজ্ঞেস করেন একজনকে, বলো তো তোমাদের হুজুরের নাম কি? একজন দাঁড়াইয়া বলছে আঙ্কে আপনাকে চিনলাম না, উনি হলেন এই জামানার সব থেকে বড় আলিম, তার নাম হলো ইমামে মালিক। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, উনি ইমাম মালিক, যার নামে মালিক মাযহাব, উনি তো ইমামে মালিক। তিনি বলেন নামই তো শুনি নাই, ইমামে মালিক, আমি 25 বছর দেশে ছিলাম না, আর এই 25 বছরে দেশে কত পরিবর্তন চলে আসলো, এত বড় আলেম, হাজার হাজার ছাত্র, তারও কৌতূহল, তিনিও বৈশা গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, দর্শ চলতে থাকলো আসরের আগ পর্যন্ত, আসর পর্যন্ত দর্শ শেষ হয়ে গেল,
সকল ছাত্ররা ইমামে মালিকের সঙ্গে দেখা করে করে সবাই চলে গেল। আমের বিন আনাস যান না, তিনি বসে আছেন। জিজ্ঞেস করলেন কাছে গিয়া, হুজুর আপনার সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি? ইমামে মালিক বললেন, বলেন আঙ্কেল, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই। আমের বিন আনাস বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, এই দেশের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত আসি নাই। আমি এসেছি তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? ইমামে মালিক ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনবেন না, আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার সামনে। আমি এই মসজিদের খতিব দীর্ঘদিন থেকে, কিন্তু আপনাকে দেখি নাই। সকল মানুষকে চিনি, কিন্তু আপনাকে আমি চিনি না। আমের বিন আনাস বললেন, বাবা আমি মুসাফির, পথিক, রাত্র গভীর হয়ে গেলে আমি কোথায় যাব? তুমি কি আমাকে আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারবে? ইমামে মালিক বললেন, আঙ্কেল পথিক মুসাফির, আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নিতে আপত্তি নাই, কিন্তু আমার বাড়িতে আছেন একজন মাত্র ব্যক্তি, তিনি আমার মা। আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢুকাতে পারবো না। আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে নিতে পারবো না। আমের বিন আনাস বললেন, চলো তোমার মায়ের অনুমতি নিয়ে আমাকে নিয়েও চলো যায়। আর আমের বিন আনাস চিন্তা করলেন, দেখি তো আমার গ্রাম কোনটা আর ছেলের গ্রাম কোনটা। ইমামে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, দুজন গল্প করতেছেন, গল্প করে করে যখন বাড়ির সামনে দিয়ে চলে যায়, আমের বিন আনাস তাকায় দেখে, নি গ্রামটা তো আমার চিনা চিনা লাগে। এই গ্রামে ঢুকে গেলেন, ইমামে মালিক যেই বাড়ির পথ ধরলেন, আমের বিন আনাস আশ্চর্য হয়ে গেলেন, এই বাড়ির রাস্তা তো চিনা চিনা লাগে, 25 বছর আগের বাড়ি, এটা তো আমার বাড়ি মনে হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমের বিন আনাস আশ্চর্য হচ্ছেন, ছেলেটা কোথায় যায়, কোথায় যায়? যেতে 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 ইমামে মালিক এমন বাড়িতে গিয়ে দাঁড়ালেন, ঝুপড়ির একটা বাড়ি, ঝুপড়ি করে একটা বাড়ি, ওখানে দাঁড়িয়ে গেলেন। আর ইমামে মালিক বললেন, আঙ্কেল এটা আমার বাড়ি। আমের বিন আনাস চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, কিছু বলতে পারতেছেন না, মনে মনে বলতেছেন এটা তো আমার বাড়ি, এই বাড়ি থেকে তো আমি রাত্রবেলা বের হয়েছিলাম, এই ছেলে বলতেছে এই বাড়ি তার, ছেলে কোথ থেকে আসলো, আর আমার বাড়ি বা কোথ থেকে নাকি দখল হয়ে গেছে। তিনি বললেন, বাবা এই বাড়ি কি সত্যি তোমার? হ্যাঁ আমার। ঘরে কে আছে? ঘরে আমার মা আছেন, আপনি এখানে দাঁড়ান, আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে ঘরে নেব। ইমামে মালিক ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে মাকে বলেন, আম্মা জান, একজন পথিক মুসাফির বৃদ্ধ মানুষ এসেছেন, রাত্রবেলা থাকতে চান, আমরা কি আমাদের ঘরে ব্যবস্থা করে দিতে পারি? মা বললেন, বাবা মুসাফির যখন এসেছে, তুমি আর আমি এক জায়গায় থেকে যাব, মুসাফিরকে আলাদা রুম দিয়ে দেব, আমি বিছানা পরিষ্কার করে মুসাফিরের জন্য খাবার তৈরি করি, কারণ মুসাফিরকে খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায়, আমি কাজটা করি, তুমি মুসাফিরকে ঘরে নিয়ে আসো। এমন সময় মা ইমামে মালিক ঘরের বাহিরে আসলেন, আর ডাক দিয়া বলেন, প্রত্যেক মুসাফির আপনি ঘরে আসেন, এই ঘরের ভিতরে আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, শুধু আছেন মা। আপনাকে একটা কথা বলি, আজ থেকে 20-25 বছর আগে নাকি আমার বাবা হারিয়ে গিয়েছে, এই জন্যে আমার বাবাকে আমিও চিনি না, আপনি আসেন, আপনি আমার বাবার মতো, এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সের মানুষকে বাহিরে দাঁড় করে রাখা যায় না। আমের বিন আনাস বললেন, বাবা তোমার ঘরে যেতে পারি? একটা কথা মনে রাখো, তোমার মা ঘরের ভিতরে আছে, তোমার মাকে বলো ঘরের বাহিরে এসে পর্দার সাথে দাঁড়ায়া
যদি আমার সাথে এক মিনিট কথা বলেন, আমি ওনার সঙ্গে এক মিনিট কথা বলে পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চাই, তুমি নিয়ে আসো। হযরত ইমামে মালিক ঘরের ভিতরে গেলেন, মাকে বললেন, আম্মা জান, প্রত্যেক মুসাফির আপনার সঙ্গে কথা বলতে চায়, এরপরে ঘরে আসতে চায়। মা ঘরের বাহিরে আসলেন, সালাম দিলেন। প্রত্যেক মুসাফির আমির বিন আনাস ডাক দিয়া বললেন, আপনাকে আমি চিনি না, কিন্তু এই বাড়িটা আমার ছিল, কেমন করে দখল হয়ে গেছে আপনাকেও চিনি না, এই ছেলেটাকেও চিনি না। এই কণ্ঠ দিয়ে যখন কথা বলেছে ইমামে মালিকের মা চিন্তা করেন, এ তো আমার স্বামীর কণ্ঠ, আমির বিন আনাস। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! তিনি চিন্তা করেন, আমার স্বামীর কণ্ঠ তো এমন। ও বলতেছে, প্রত্যেক মুসাফির কি বুঝলাম না, ইমামে মালিকের মা বললেন, প্রত্যেক মুসাফির মনে যদি কিছু না নেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমি তো পর্দা খুলতেছি না, এজন্য আপনাকে না দেখে বলতেছি, আপনি বলেন তো, আপনার কণ্ঠ আমার চিনা চিনা লাগে, আপনার নাম কি? আমির বিন আনাস। এমন সময় আমির বিন আনাস বললেন, হ্যাঁ, আমার নাম আমির বিন আনাস, তুমি কি অমুক? হ্যাঁ, আমি অমুক। তাহলে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি 25 বছর আগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, এটা আমার বাড়ি, আজকে আমি বাড়িতে এসেছি, আমি তোমার স্বামী, ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বলো তো, বলো তো, ঘরে আগে পরে ঢুকবো, আগে বলো, যেই ছেলেটা বিশ্ববিখ্যাত আলিম, কেন্দ্রীয় মসজিদের খতিব, হাজার হাজার ছাত্র যার আছে, এই ছোট্ট ছেলে এত সুন্দর, এত সুন্দর যার চেহারা, বলো তো এই ছেলেটা কার, তুমি কোথায় পাইলে? স্ত্রী স্বামীকে জড়াইয়া কান্না করে বলছে, স্বামী আমার, আপনি 25 বছর আগে ফুলশয্যা রাত্রে আমার সঙ্গে মেলামেশা করে বাড়ি থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন, আমি আপনার আমানত রক্ষা করেছি, ওই দিন আল্লাহ আপনি আপনার ঔরসে আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছিলেন, ছেলে সন্তান, এই সন্তান জন্ম নিয়েছে, আর এই সন্তান হয়ে গেছে বিশ্ববিখ্যাত আলিম ইমামে মালিক। আল্লাহু আকবার! আল্লাহ চাইলে পারেন, কথা বলেন পারেন, একটা হয়ে গেছে, একটা কি আমার কথা বুঝতেছেন আপনারা? আর লম্বা করা যাবে না, শোয়া একটা। আমার মুসলমান বন্ধুগণ, দীর্ঘ সময় এতক্ষণে যা বুঝাতে চাইলাম, এই আটটা গুণ আপনি অর্জন করেন, আপনার স্ত্রীকে অর্জন করান, পরিবারে আল্লাহ ইমাম মালিকের মতো বাচ্চা দান করবেন, না করবেন না? ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, আমার একটা কথা মনে রাখবেন, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, সকলেই কবরে যাওয়া লাগবে, এই গুরুস্থানের উদ্যোগে এই প্রোগ্রাম, আমরা যদি মরে যাই কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাবেন? আজকে রাসূলকে গালি দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আবারও যদি ডাক আসে, এই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে কোনরা আবার যদি ডাক দে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য মাঠে যদি নেমে পড়তে হয়, কারা কারা পারবেন হাত উঠায় দেখেন? বসেন, আমার কথা শুনুন। আমার বন্ধুগণ, কথা এখানেই রেখে দিতে চাই, মায়েদের জন্য আপনারা চিন্তা করবেন, মায়েদেরকে পর্দায় রাখবেন, হালাল খাওয়াবেন, আপনার মেয়েকে পর্দায় রাখবেন, দুনিয়ার জমিনে পরিবারকে জান্নাতের টুকরা বানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ?